দিকে তাকাই না স্যার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু মুসা সিদ্দিক, সহকারী শিক্ষক বলেন রাজনীতি লোক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন, বৈদ্যুল মঞ্জা কামি মাদ্রাসা বৈদ্যুল স্যার। নমস্কার, আমি নিমাই ছাত্রদেবনা, দিনশেদপুর রাজ্যগঞ্জের বিশ্ববিদ্যালয় লক্ষ সদর। আমি মোহাম্মদ এনাম লোক, সহকারী শিক্ষক গণিত মনগাজী একাডেমি সারা সিচার। আপনি কেমন আছেন স্যার? প্রতি বছর শিক্ষা সফরে যাওয়াকে কি একটু হতো না তো কে শিক্ষা হ্যাঁ রাকিব তুমিও যাও? গুড। আচ্ছা, তুমি কি কখনো শিক্ষা সফরে গিয়ে সুউচ্চ পাহাড় দেখেছো? জি স্যার দেখেছি স্যার। কোথায় দেখেছো বলো তো? চট্টগ্রামে স্যার। চট্টগ্রামে? গুড। আচ্ছা, আমরা শিক্ষা যদি একদিন আগে গিয়ে একদিন অবস্থান করি সেই ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে আমরা সূর্য উদয়টা দেখব। তাহলে এই যে সূর্য যে উদয় হয় আমরা কোথায় দেখতে যাই কে বলতে পারবে? আচ্ছা, কুয়াকাটা হোক সাজেক হোক সেখান থেকে সূর্য যখন সেন্ট মার্টিন সূর্যটা যখন উদিত হয় ধরো কুয়াকাটা ধরো সাজে হ্যাঁ সূর্যটা তখন আমরা একটু কথা বলছো কে কথা বলছো যখন সাজে অথবা কুয়াকাটাকে নিয়ে তোমরা দেখছো তখন সূর্য যখন প্রকৃতপক্ষে ওটা টাইম সেই সময় কি আমরা সূর্যটাকে দেখতে পেয়েছি কিনা? পেয়েছি মানে আমাদের যে ভৌগোলিকভাবে হয়তো 5টা 46 কিংবা 6টা সূর্যটা উদিত হয় ওই সময় কি আমরা সূর্যটা উদিত হতে এট এ টাইম দেখছি কিনা? আচ্ছা, সাজেক হেলিপ্যাডে যারা গেছে তারা সাজেক হেলিপ্যাডে তুমি নিশ্চয় সূর্য উঠো দেখেছো? আচ্ছা বলো তো দেখি সূর্যটা উঠার টাইমেই কি আমরা সূর্যটা দেখেছি কিনা? একটু পরে দেখি। গুড, সুন্দর। তো তাদের একটা হাততালি দিতে হবে। তাহলে কি হলো, সূর্যটা যখন উঠেছে তার কিছুক্ষণ পরে আমরা সূর্যটার আভা দেখতে পেয়েছি, তাই না? তাহলে কি জন্য কোন বাধা ছিল এখানে সূর্যটা দেখার মধ্যে আমরা সঠিক টাইমে দেখি না? কেউ কি বলতে পারো? কেউ কি বলতে পারো? তুমি কি বলতে পারো এনাম? মেঘের কারণে, মেঘের কারণে হতে পারে। আর কেউ কিছু কিছু বলতে পারো কি কারণ হতে পারে? আচ্ছা, এমনটা কি হতে পারে যে তোমরা যে স্কুলে পড়ো মাতৃপীঠে এখানে যখন সূর্যটা উঠে তোমরা যখন স্কুলে ঢুকো তখন তোমরা তখন সূর্যটা দেখতে পাও না? যখন এই মাতৃপীঠের এই দুপুর উপাসনাটা উপর দিয়ে আসে তখন তোমরা সূর্যটা দেখতে পাও? তাহলে কি কারণে তার আগে দেখতে পাও না? ছায়া, বিল্ডিং এর ছায়া। ছায়ার কারণে, তাই না? একটা ছায়া, তাই না? ঠিক, তোমরা যখন স্কুলে রওনা দাও তখন পূর্ব দিক থেকে যখন পশ্চিমমুখী হও তখন তোমার সামনে দিয়ে তোমার সাথে একটা ছায়া থাকে, থাকে কি না? থাকে, থাকে। বুঝেছো যে ব্যক্তির সাথে একটা ছায়া সম্পর্ক আছে, তাই না? ব্যক্তির সাথে একটা ছায়া সম্পর্ক আছে, আছে কি না? আছে। ঠিক আছে, এখন তোমাদের গত বছর ব্যালেন্সটা এখানে তোমরা তো এবছর ছাত্রসংখ্যা একটু বেশি বলতে কিছু ব্যালেন্স শর্ট খেয়েছে। আর আমাদের প্রধান শিক্ষক মহোদয় কি বলেছে এখানে এটা একটা ব্যাচ বানিয়েছে, ছোট একটা ব্যাচ বানিয়েছে, এখানে তিন গুলা ব্যাচ বানিয়েছে, তিন গুলা ব্যাচ বানিয়েছে। আচ্ছা, এই ব্যাচগুলোর মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় কি? এই ছেলেটা তুমি বলো, ব্যাচগুলোর মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয়? কি পার্থক্য হয়? ছোট বড় এই তারপরে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য, উচ্চ পেটি কোনো পার্থক্য আছে? থ্যাংক ইউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে প্রথমে একটা উদাহরণ নিলাম ছায়ার, তার সাথে আমাদের ব্যক্তির সাথে ছায়াটা জড়িত,
আবার এই যে ব্যালেন্স তৈরি করলো তার সাথেও একটা ব্যালেন্সের সাথে একটা ফ্যালেন্সের উপর সম্পর্ক বিদ্যমান বিদ্যমান কি না তাই না আচ্ছা এই যে ব্যালেন্সটা তৈরি করেছো তুমি কি ব্যালেন্সের পরিমাপটা সম্পর্কে কোনো ধারণা আছে কেউ কেউ কি ধারণা আছে বলতে পারো এই তুমি বলো তো এই যে ব্যালেন্স সাথে আচ্ছা তুমি ঠিক আছে ওকে মোবাইলটা হ্যাঁ মোবাইলটা যিনি যে ব্র্যান্ডে তৈরি করেছে এই ব্র্যান্ডটা তৈরি করার আগে আমাদের কি এই মোবাইলটা তৈরি করার কাঠামো সম্পর্কে কোনো ধারণা ছিল বেশি দুষ্ট আমি করবো না কিন্তু এখন ফ্যাশন টাইপ ওকে আচ্ছা মানে আমাদের কোনো ধারণা ছিল না তাহলে এই যে ব্যালেন্সটা তৈরি করবে স্কুলের শ্রেণীকক্ষে ব্যালেন্স আমাদের টোন্টি ছিল এটা বাড়াবে এই জন্য কি আমাদের কারো সাহায্য নিতে হবে ব্যালেন্সটা তৈরি করতে কারো সাহায্য নিতে হবে কেউ কার সাহায্য নিতে পারে Okay.
আমরা একটু দেখলাম
প্রযুক্তি দিয়ে অ্যাপ্লাই করবো বা এই জিনিসটা মানে মূল থিংটা আমরা কম পাইনি